অনুষ্ঠানের মধ্য দিয়ে অঞ্জুমান খিদমাতে খালকে এর ৫০তম বর্ষপূর্তি উদযাপিত হলো শহর শিলিগুড়িতে। বিগত বহু বছর ধরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সকল শ্রেণীর মানুষদের জন্য সমাজ সেবামূলক কাজ করে চলেছেন এই সংগঠনের সদস্যরা। খেলাধুলো ও পড়াশোনার দিক দিয়ে পিছিয়ে পড়া শিশুদের যথারীতি সাহায্যের মাধ্যমে এগিয়ে চলার উৎসাহ দিয়ে আসছে এই সংগঠন। শুধু তাই নয়, সাধারণ মানুষদের সহায়তায় সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে দেন তারা। রবিবার সংগঠনের ৫০তম বর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন তাদের বর্ষপূর্তি অনুষ্ঠানটি শিলিগুড়ির হাসমিচকে অবস্থিত জয়মণি ভবনে অনুষ্ঠিত হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, এসডিও অবোধ সিংঘল, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বোরো চেয়ারম্যান এমডি আলম খান, অঞ্জুমান খিদমাতে খালকে সংগঠনের সম্পাদক ফিরোজ আহমেদ খান সহ অন্যান্যরা। ৫০ বছর পূর্ণ হয়েছে, সেই জন্য আজকে একটা আমরা অনুষ্ঠান এখানে করছি এবং আমাদের শিলিগুড়ি শহরে যারা বিশিষ্টজন আছেন তাদেরকে আমরা ডেকেছি এখানে এবং আমাদের সামনেই অঞ্জুমান এতদিন দিয়ে চলছে শিলিগুড়ি শহরে এবং সমস্ত সামাজিক কাজ এবং যাতে সমাজে একটা ভালো মেসেজ যায় এর ধরনের কাজ আমরা করে থাকি, সমাজসেবামূলক কাজ করে থাকি। হ্যাঁ, তো এইভাবে আমাদের চলছে, আমি বিস্তারিত এখন বলেছি ওখানে। ভবিষ্যতে আমাদের অনেক প্রোগ্রাম আছে, বিশেষ করে আমরা একটু শিক্ষার জন্য আমরা জোর দিতে যাচ্ছি যাতে একটু শিক্ষাতে আমাদের, বিশেষ করে আমাদের সমাজ যারা আরও সুবিধা পাক তারা এগিয়ে যাক, তার জন্য যতটা সহযোগিতা করার পাশে থাকার সেটা আমরা চেষ্টা করব। বিশেষ করে আমরা আগামীতে এই ৫০ বছর পূর্তিকে উপলক্ষে আগামীতে ৮ ডিসেম্বরে আমরা একটা সেমিনারের প্রোগ্রাম করব এবং সাথেই আমরা আগামী ১৫ই ডিসেম্বর একটা চোখ পরীক্ষা এবং সাথে ব্লাড টেস্টিং এবং হেলথ চেকআপ ক্যাম্প করব। আমরা একটা আমরা এটা তারিখ পরে বলা হবে ক্যারিয়ার কাউন্সিলিংয়ের একটা প্রোগ্রাম করব যাতে যারা শিক্ষার্থী তারা আগামীতে কী করতে চায় তাকে গাইড করার জন্য একটা এরকম করব। আমরা একটা কুইজ করার প্রোগ্রাম আছে, আমাদের একটা সোভেনিয়ার বের করব আমরা এবং আমরা প্রত্যেকবারই একটা জলসা করি, আমরা সেটা জলসা শহীদানে কারবালা, সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের এই ৫০ বছর পূর্তি যে অনুষ্ঠান সেটা সমাপ্তি হবে। এদিন সংগঠনের সম্পাদক ফিরোজ আহমেদ খান জানান, ৫০তম বর্ষ উপলক্ষে আজ থেকে শুরু করে তারা আগামী মাসগুলিতে নানান সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। অন্যদিকে এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের সমাজসেবামূলক কাজের জন্য সংগঠনকে সাধুবাদ জানান মেয়র গৌতম দেব। For queries, call +91 97333 9970. এরা ৫০ বছর ধরে কাজ করছে, ওদের আজকে ৫০ বছর চলছে, এই ৫০ বছরে ওদের বহুত শুভেচ্ছা অভিনন্দন। এরা আরও ভালো করে কাজ করুক, আরও বহু বছর কাজ করুক, মানুষের সেবায় কাজ করুক।